আজকে উন্নয়ন নিয়ে বলার মুখ নেই, তাই ব্যক্তিগত আক্রমণে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের সাথে 25 বছর ধরে আমার সম্পর্ক, আমি পাশের পাড়ার ছেলে, ছোটবেলার থেকে কি কষ্ট করে তারা প্রত্যেকটা ভাই নিজে নিজের ব্যবসা করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে এখনও তাদের যখন একটা পরিবার হয়ে যায় সে নিজে আলাদা হয়ে যায়, তার নিজের আরেকটা বিয়ে থা হয়ে তারা আলাদাভাবে থাকে, তারা নিজেরা নিজস্ব পরিবার করে নিজস্ব সম্পত্তি করার অধিকার, মৌলিক অধিকার ভারতবর্ষের কনস্টিটিউশন সবাইকে দিয়েছে। আমিও একটা ব্যবসা করি, প্রত্যেকটা মানুষকে দিয়েছে। জিরো থেকে অনেকে আছেন যারা জিরো থেকে আজ একটু সচ্ছলভাবে রয়েছেন, এবং সেইগুলো পাপ কখন, যখন ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দেওয়া হয় না, যখন উৎস যেটা রোজগারের উৎস সেই উৎসটাকে ঢাকা হয়, তখন সেটা পাপ হয়ে যায়, সেটা অন্যায় হয়ে যায়, সেটা আইন বিরুদ্ধ হয়ে যায়। কিন্তু ইনকাম ট্যাক্স রিটার্ন দিয়ে যদি আমি স্বচ্ছভাবে ব্যবসা করি এবং তাতে যদি আমি সম্পত্তি যাই করে থাকি করি, তাহলে সেটা অন্যায় নয়। ইনকাম ট্যাক্স রিটার্নগুলোকে নিয়ে এসে কথা বলা, এটা ব্যক্তিগত আক্রমণ হয়ে যায়, ব্যক্তিগত কুৎসা হয়ে যায়, যে পাপ গৌতম দেব করেছেন